আমি প্রতিষ্ঠান দিলে সব নায়কের সব শিল্পীর আমি আনবো, তারা আমার বন্ধু, তো অনেকের সাথে আমার গুড রিলেশন আছে, অনেককে আমি সহযোগিতা করতে চেষ্টা করি, খুব ভালো মানুষ। নকুল দাকে আমি বলছি, দাদা আমি আপনার লাগে একটা গিফট রেখেছি। কনা ভাই আপনি দোয়া করেন, আপনি কি এই সেই মনের মানুষ, এই সে আপনি আফসারি জি হুজুর, আমি আপনাকে অনেক লাইক করি। আমি কই ভাই আপনার জন্য আমি গানে বানাইছি। কো হ্যাঁ গান আমি শুনছি, খুব ভালো মানুষ, বড় দিলের মানুষ, অনেকবার দোয়া করি। উনি খুব রিলিজিয়াস, কিন্তু এখন ওই রিলিজিয়াস থেকে আমার টাকা রিসিভ করে নাই। ক ভাই আমি সাধনা করতেছি, আমি এটা বড় ধরনের একটা অ্যামাউন্ট রাখছিলাম, মাল তো তোদের দিতে অসুবিধা কি, বুঝছ না, ওর কথা কয় না। তারপরে আমার এই যে চট্টগ্রামের আসেন আমার কলেজের টুকটা ভাই সিরাজুল ইসলাম আজাদী ভাই, ওনাকে আমি পার্সোনাল লাইক করি, সমাজের জন্য দেশ মাতৃকার জন্য তার গান। আসলে একটা মানুষের সব অংশ খারাপ না, তো যেটা খারাপ সেটা আমি ডিলেট করি, আর যে অংশটা তার ভালো আমি এইভাবে বুকে জড়াইয়া ধরি। সবাইকে আমি ভালোবাসি, সবাইকে আমি ভালোবাসি। তোমরা ইউটিউবাররা তাদের বিরুদ্ধে আমাদেরকে এভাবে নিও না, তোমরা এক নায়িকার লগে আঙ্গুরে এমনি দাও, এ কি কইছে 2 টাকার, এ আর 3 টাকার, না একটা মানুষের দাম 2 টাকা না, অনেক দাম, বলা যায় না। তবার চান্স, তবার পেনাল্টি শুট, বাসি হুঁশাল দেওয়ার আগ পর্যন্ত পেনাল্টি শুট হইতে পারে, ঠিক নিলে 92-তে একটা খেলা দেখছিলাম বিশ্বকাপ, শেষ মিনিটে হেড দিতে আল্লাহ না সহ ইটালির পক্ষে গোল দিবি বিজয়, শেষ মিনিটে, ওরে কথা কয় না। অনেক নায়িকা তওবা করে চলে আসছে, হ্যাঁ আমার বোনেরা চলে আসতেছে কোরআনের রাজ্যে, অনেকে কয় না আগে মাল কামাইছেন, তো তোর বেটা আগে কামাইছেন বাদ, আল্লাহ কি গাফুরুর রহিম, আল্লাহ কি। এখনো যদি আমার ভাইয়েরা আসে আমার বোনেরা আসে, ইসলামের দরজা তার মৃত্যু পর্যন্ত খোলা, তবে বাইর মতো করি কো, তবে আজরাইল জন ফানসার করে দিব আর শুধু নাই। আপনাদেরকে আসলে ক্রিটিসাইজ করি না ভাই, আপনাদেরকে ভালোবাসি। নকুলদার গানটা শুনে অবাক হয়ে গেছি, আমি এই গানটার জন্য তাহলে ভালো একটা অ্যামাউন্ট রেখেছি, কিন্তু ভাই তো নেয় না। অনেকবার হাম দিছি ভাই, আমার ফেসবুক বন্ধু ক ভাই ভাই আমি সাধনা করি, ওনাদের ধর্মের অনেক বিধিনিষেধ আছে হয়তো সেটা আর কি, আর আমাদের ধর্মে যে কেউ এনি হাও যে কেউ গিফট করবে, থ্যাংক ইউ, কি সুন্দর বিগরাজ ধর্ম, ব্রড মাইন্ড, উই আর নট শর্ট মাইন্ডেড, সুবহানাল্লাহ, কইতি না তুই শিখাস, তুই মুসলমানের ফলাপ তুই শিখাস সরুত অজগর, আর আমার নকুল দা কিভাবে শিখা। তারপরে বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি কারণ মজে আমার প্রাণেরই সম্পদ, মতে মাওলা মতে মোহাম্মদ, মতে মাওলা মতে মোহাম্মদ, কি সুন্দর কথা, কি সুন্দর কথা, এর চেয়ে সুন্দর কথা আর হইতে পারেনি, বলেন বলেন না হইতে পারে। তিনি বর্ণ নিয়েও গান লিখেছেন, কত সুন্দর করে ইসলামের সৌন্দর্যটা তিনি তুলে ধরেছেন, আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান লিখতে মোলা আগে, মুসলমান লিখতে মোলা আগে, বলো সত্য কি না, মদিয়ে লিখা হয় আমার মক্কা মদিনা, মুসলমান লিখতে মোলা আগে, মুসলমান লিখতে মোলা আগে, বলো সত্য কি না, মদিয়ে লিখা হয় আমার মক্কা মদিনা, মসজিদ মাদ্রাসা মা নামাজে, মসজিদ মাদ্রাসা মাজারে, মোলাগে বিশ্ব মতে মাওলা মতে মোহাম্মদ, মতে মাওলা মতে মোহাম্মদ, বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ, মতে মাওলা মতে মোহাম্মদ, মতে মাওলা মতে মোহাম্মদ, ঠিক না, এই হলো সংস্কৃতি। প্রিয় বন্ধুরা অনেক অনেক কথা ছিল, কিভাবে যে বলি আমার, হ্যাঁ হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর আমার দাদা, তার গানে যেগুলো মোটামুটি কোনো কি নাই, শিরক বেদাত নাই, সেগুলো তুমি গাও না, সেগুলো গাও, প্র্যাকটিস করো দেশ মাতৃকার জন্য, কোনো অসুবিধা নেই, আমরা লাভ করি এগুলো। গ্রাঙ্গা মাটির পথ আমার মন ভুলাই রে,
গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে চলতেছে। এটার নাম সংস্কৃতি নয়, এটার নাম হচ্ছে জাহান্নামে যাওয়ার একটা তরিকা। সংস্কৃতি হচ্ছে যে সংস্কৃতি গান গজল অভিনয়ের মাধ্যমে আল্লাহকে স্মরণ হয়, আল্লাহ জিকির স্মরণ হয়, সেটাই সংস্কৃতি। ধরেন আপনার ছেলের নাম, এটাও একটা ইসলামাইজ, ইসলামী সংস্কৃতির একটা রূপ ধারণ করে চলছে। আপনি যদি ছেলের নাম রাখেন কি সাগরিয়া, আকাশিয়া, সবিজ্ঞা, মিন্টা মিন্টা, জোনটা মিন্টা, তো অনেক সময় কুত্তার নামও রায় মিন্টু, ঠিক নেই? তাহলে আপনার মনটা কোন দিকে যাবে? আর আপনি যদি আপনার ছেলেটার নাম রাখেন আমির হামজা, ওহুদের যুদ্ধের কথা আপনার মনে বেশি আসবে। এই যে কল্পনার সাগরে ভেসে যাওয়া, ভেসে নিয়ে আসা, এটার নাম হচ্ছে সংস্কৃতি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ইবলিস ডাইরেক্ট ডিক্লেয়ার দিয়েছে যে আদম আর তার ওয়াইফের কারণে আমি জান্নাতে থাকতে পারি না, আদমকে আমি উলঙ্গ করে বাইর করবো। লিউদ্দিয়া আনহুমা সাওয়াতিনা, লিউরিয়াহুমা সাওয়াতিনা, লিউদ্দিয়া আনহুমা সাওয়াতিনা। ইবলিস ওয়াসওয়াসা দিয়েছে যাতে তাদেরকে উলঙ্গ করা যায়, ঠিকই উলঙ্গ করে সে জান্নাত থেকে আব্বাকে বাইর করছে, আর 700 কোটি মানব সন্তানকে উলঙ্গ করে দিছে ফ্রি সেক্সের নামে। আর বাকি রেসুস্তরা মুসলমান, তোরা সংস্কৃতির নামে কি তোদের লেবাসের সংস্কৃতি, কি গানের সংস্কৃতি, কি পড়ালেখার সংস্কৃতি, না জীবনযাপনের সংস্কৃতি, না যাতায়াতের সংস্কৃতি, না পলিটিক্যাল সংস্কৃতি, প্রত্যেকটা সংস্কৃতিতে তোদেরকে ইবলিস উলঙ্গ করে দিচ্ছে। আল্লাহ জাল্লা শানু বলছে তোমার সংস্কৃতি হবে সর্বাবস্থা আমি আল্লাহ জিকির। আপনারা যদি মিছিলে বলেন কই গেলি রে তালিবের শেখ, আসলে আল্লাহ রাখাল্লা আইসে তো আব্বারা, তাহলে তো এটা একটা ফোলাইট সংস্কৃতি হইল না। আপনি আপনার দল করেন, সুন্দর একটা মিছিল দিবেন, সুন্দর একটা দেয়া লিখে দিবেন, এটা একটা সংস্কৃতি। কথা বলে আল্লাহ আল্লাহ কারা, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, ওয়াইজা রু জুকির আল্লাহ, তাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়। আপনার লেবাস আশাক দেখলে যদি আপনাকে আল্লাহর কথা মনে হয়, আপনার চুলটা যদি দেখলে নবীর চুলের তরিকা মোতাবেক মনে হয়, তাহলে তো আপনি সুন্নতি চুল রেখেছে। আমরা চুলের দেখতে লাগে ডাকাইতে লাইনি চুলের মহিলা গুল্লা নিয়ে দি বাঁধি ডোল ফিডা মাগো একজনে কয়ডা ফিডা আবার লাতিও দেয় এমনি কলিও দেয় এমনি তার ফিসও আছে কি রে একটা ফাঁক লাগা আমাদের তো কথা কম। এই সংস্কৃতি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছে? মাথা তো খারাপ, মাথা চুলও খারাপ, বাম্বালের মতো লাগে, কথা তো চলে যাবে নেটে। আমার কলিজার টুকরা না কইবে ভাই আমাদেরকে ক্রিটিসাইজ করলে, না ক্রিটিসাইজ করলাম না, আপনার নির্ঘাত যোগ্যতা আছে। আমি অবাক হয়ে হয়ে এগুলো দেখি, অবাক কিভাবে শিল্পীর গানকে যন্ত্রের মাধ্যমে একাকার করে দেয়, কত সুন্দর, কত বড় একটা প্রযুক্তি। আপনি এই সংস্কৃতিটা যদি মন থেকে মননে, দেশ থেকে দেশান্তরে, প্রতিটি মানুষের অন্তরে যদি ইসলামের বাণীগুলো, ইসলামের মেসেজটা সুরের মাধ্যমে পৌঁছাতে পারেন, আপনি সার্থক শিল্পী, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে। কবি আব্বাস বিন মেরদাসকে উনায়নের যুদ্ধে নবীজি 60টা উট উপহার দিলেন, কয়টা? আব্বাস বিন মেরদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কখনো পিছু ছিলাম তেমনটি নয়। নবীজি বুঝতে পারছে পুরস্কার কম হয়েছে, এই জন্য এইভাবে তারপরে আমার দানের বিরুদ্ধে কবিতাটা লিখলো। এবার নবীজি বললেন, ওহে কেউ আছো কি কবির মুখ বন্ধ করতে? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আমি রেডি আছি, কজা উঠে রাস্তা বলে যাও, বেছে বেছে লাল 100টি উট কবি আব্বাস বিন মেরদাসকে দান করলেন। কবি খুশি হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেন। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? কবি সাহিত্যিক সাংবাদিকদেরকে সহযোগিতা করা সুন্নাহ। মুহাদারাতুল আরবে একখান হাদিস রয়েছে, কবি সাহিত্যিক শিল্পীদেরকে, নায়কদেরকে দান করা মানে আব্বা আম্মারকে সাদকা করলে, আব্বা আম্মাকে দান করলে যেমন সওয়াব সমান সওয়াব, ঠিক না? তবে ওনারা কাজ করবেন আল্লাহর জন্য,
ওনারা সব সময় কিভাবে তাওহীদের মেসেজগুলো সুরের মাধ্যমে পৌঁছানো যায় সে চিন্তা চেতনা থাকা লাগে। আমাকে অনেক বন্ধুরা বলে ভাই আপনি তো নকল করে গেলেছেন অমুক গান তমুক গান, তা আমার আসলে যে সুরটা ভালো লাগে আমি এটারে অনেক সময় নকল করে গেলাই, আমার ভালো লাগে। কারণ সব তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, উম্মত কিনা 810 কোটি মানুষ বর্তমানে কার উম্মত, কার বান্দা? হুজুর এটা কি বললেন? হ্যাঁ তারা মানতেছে না তবে তারা নবীর উম্মত। বর্তমানে আমরা 18 কোটি মানুষ যারা আমরা বর্তমান সরকারকে ভোট দিয়েছি বা দেই নাই প্রত্যেকে আমরা সরকারের অধীনে, ঠিক না? তাহলে ধরে নেন আমরা প্রত্যেকে তার জনগণ আর তিনি আমাদের সরকার। তদরূপ মুহাম্মদ সাল্লাম কে আমার পর্যন্ত নবী, আর কোন নবী আসবে না, তাহলে সব মানুষ হুজুরের উম্মত। যদিও তারা না মানে, না মানার কারণে খাইব কোনি খাইব সেসা। আমি ফাজলে পড়ার সময় এটা আবার তোরা দিবের সময় সায়েন্স চ্যানেল আবার অফিসে টুয়ারে কি সুন্দর এক হিন্দি গান কানের কাছে বেশি উঠলো গো হুজুর আপনি তো তাইলে শোনেন দেয়া যায়। তা আমি এগুলো গবেষণার জন্য তো আমরা এটা করতেই হতো সাইতেই হতো, ওরে কথা কয় না নয় এতগুলো আমরা বলি কিভাবে গো হুজুর এরা ওয়াজ শেষে আমাকে গান শুনে, হ্যাঁ শুনবো কি কি বলতেছেন এগুলো আমরা শুনবো। গানের ভিতরে শিরক বিদাত কোনটা কোনটা আছে আমরা ফাইন্ড আউট করে করে জাতিকে আমরা শুধরাইয়ে দেবো, এই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সাউবাই সানুবাইয়ের আলীন নাস, আল্লাহ আমাদেরকে এটা দায়িত্ব দিয়েছে রেসালাতের, আর কোন নবী রাসূল আসবে না তোমরা এগুলা বলে দিবা আলেমেরা দায়িত্ব দিছে কে আল্লাহ, আমরা এটা আল্লাহর সাথে কন্টাক্ট কর। প্রিয় বন্ধুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একজন কবিতা লিখতো গান লিখতো কাব ইবনে জুহাই, নবীজি বললেন তাকে যেখানে পাইবা অ্যারেস্ট করে নিয়ে আসো মৃত্যুদণ্ড আমি নবী দিব। কবি কাব ইবনে জুহাই তখন তিনি মুসলমান হন না, তিনি আবার কবিতা লিখলেন নবীজির পক্ষে, আপনি রহমতের নবী আমি জানতাম আপনি রহমতুল্লিল আলামিন আপনার থেকে ক্ষমায় মানুষ বেশি পায়। এই জিনিসটা শুনে নবীজি খুশি হলেন, আল্লাহর পক্ষ থেকে নবীজি তার জন্য দোয়া করলেন, সে মুসলমান হয়ে নবীজির প্রিয় কবি হয়ে গেলে। ও মা শিল্পী ভাইরা সাংবাদিক ভাইরা আপনারা দেশের জন্য লিখুন এক কলম লিখুন, তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য রাষ্ট্রীয়ভাবে আমার সাংবাদিক বন্ধু তারপরে আমার কবি সাহিত্যিক ওনাদেরকে আরো রিওয়ার্ড করা দরকার, তাদের ভাতা তাদের জন্য বরাদ্দ করা দরকার। কারণ এই মানুষগুলো সাহিত্য চর্চা সংস্কৃতি চর্চা করতে করতে সময় পায় না জীবন জীবিকার জন্য, যেমন আমার কবি মুহিব খান জীবনের জন্য এই কোরআনের জন্য জীবনটা ওয়াকফ করে দিয়েছেন। এইভাবে মানুষগুলোকে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করি মহান আল্লাহ আমাদের দেশে বরকত দিবে, কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা তাহলে সংস্কৃতি নিয়ে শুধু আলোচনাটা একটু প্রেজেন্ট করলাম, আসলে এই মাত্র আলোচনাটা শুরু করলাম কিন্তু শেষের পক্ষে অসংখ্য কবি সাহিত্যিক কবিতার গানে গজল আমার আমার আল্লাহর কথা রাখা যায়, যেভাবে আমাদের আগেকার শিল্পীরা দেখেছে বিষম নদীর পানি ডেউ করে হানাহানি ভাঙায় তরণী তবু বাইরে আমার অকুলে কুল দয়াল আল্লাহর যদি দেখা পাই রে নদীর কুলে না কথা বুঝছে প্রচন্ড। তোমরা সুস্থ সংস্কৃতি যদি ওয়েলকাম না জানো চর্চা না করো ইসলাম ডুবে যাবে, তুমি জানা ব্যবসার স্মাগলিং এ তারপরে নেশাজাত দ্রব্যে তুমি ডুবে যাবে, তুমি ডুবে গেলে দেশ ডুবে যাবে, দেশ ডুবে গেলে ইসলাম ডুবে যাবে। তোমরা আসো আল্লাহর দিকে চলতে ফিরতে গাইতে চলনে বলনে সকল জায়গায় আমার আল্লাহর জিকির রাজিত মুসলমান, শুধু 33 বছর বন্ধ করার নাম জিকির নয়, জিকির মুসলমানদের কলব থেকে এক মুহূর্তের জন্য যাবে না, মনে থাকবে।